আসসালামু আলাইকুম, কবির টেক বাংলার পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ভোকেশনাল সমাপনী পরীক্ষা দিবা 2022 সালে নবম শ্রেণীতে, তোমাদের আরেকটা ভিডিওতে স্বাগতম করছি। একটু মনোযোগ সহকারে দেখবে, আজকে রসায়নের একটি ক নম্বর প্রশ্নে আলোচনা করব। সকল সাবজেক্ট, সকল অধ্যায়ের মানে টোটাল ক নম্বর এসএসসি সমাপনী পরীক্ষার জন্য। ওকে, ক নম্বরগুলো খুব ভালোভাবে তোমরা এখনই কালেক্ট করে মুখস্থ করে ফেলাও। এ প্লাস পাওয়ার জন্য কিন্তু ক এবং খ প্রত্যেকটা সৃজনশীলের কখা কিন্তু সঠিক হওয়া চাই, না হলে কিন্তু এ প্লাস পাওয়া খুবই কঠিন হয়ে যায়। তো আমি যে ক নম্বরগুলো দিচ্ছি, আশা করি ক নম্বরের ভিতরে তোমাদের সমাপনী পরীক্ষায় কমন পড়বে। শিক্ষার্থীবৃন্দ, আজকে প্রশ্ন দেখাচ্ছি, যদি প্রশ্ন উত্তর খুঁজে না পাও অবশ্যই কমেন্ট করবে, আমি অ্যান্সার করার চেষ্টা করব। একটু খেয়াল করে দেখো, প্রথম যে প্রশ্নটা রেখেছি, প্রিজারভেটিভস কী, তেজস্ক্রিয় রশ্মি কাকে বলে বা কী, প্রাচীনকালে রসায়ন চর্চাকে কী বলা হতো, পদার্থ কাকে বলে, তারপর হচ্ছে পাতন কাকে বলে, পদার্থ কাকে বলে, পাতন কাকে বলে। তারপরে দেখো আরও কিছু প্রশ্ন রেখেছি এখানে, ব্যাপন কী, আইসোটোপ কী মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো, আরেকটা হচ্ছে পারমাণবিক সংখ্যা কী মোস্ট ইম্পর্টেন্ট, ভর সংখ্যা কী মোস্ট ইম্পর্টেন্ট, অরবিট কী, মৌল কাকে বলে এটাও ইম্পর্টেন্ট, বা মৌল কাকে বলে এটা ইম্পর্টেন্ট, মৌল কী বা মোল, আর একটা আছে মোল কী, হ্যাঁ দুটোই কিন্তু তোমার পড়তে হবে। তারপরে দেখো মোলার আয়তন, মোলার আয়তন কাকে বলে, এটা রাসায়নিক বিক্রিয়া কী, প্রতিস্থাপন বিক্রিয়া মোস্ট ইম্পর্টেন্ট, তোমার শিখতে হবে প্রতিস্থাপন বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে এটাও ইম্পর্টেন্ট, প্রশমন বিক্রিয়া কাকে বলে এটাও ইম্পর্টেন্ট, সাবান কাকে বলে 100% আসার মতো, আর ভিনেগার, সাবান আর ভিনেগার 100% পরীক্ষায় আসার মতো পড়তে হবে। একটি ফুড প্রিজারভেটিভসের নাম লেখো, এটা তোমার কিন্তু পড়তে হবে। শিক্ষার্থীবৃন্দ, এই যে কটি ক নম্বর তোমার দেখানোর চেষ্টা করলাম রসায়নের, প্রত্যেকটা কয় তোমার মুখস্থ করতে হবে। আরও সুন্দর সুন্দর সাজেশন আছে, তোমরা জানো স্পেশাল সাজেশনের কথা প্রতিদিনই বলি, তোমরা যারা নিয়েছো তারা তো জানো যে স্পেশাল সাজেশনটা কীভাবে তৈরি করেছি, 100% তার ভিতরে কমন আসতেই হবে, এভাবে তোমার করা রয়েছে। আর আমি তো বলেছি যে অভিজ্ঞতা জিনিসটা অনেক মানে বড় একটা জিনিস, দীর্ঘ 12-13-12 বছর হয়ে গেছে, 13 বছর পাড়া দিয়েছে, তোমাদের কারিগরি শিক্ষার সাথে রিলেটেড আছি আমি, সেক্ষেত্রে সাজেশন দিলে কমন আসবে সামনেও আসবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে যাচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কবির টেক বাংলার সাথে থাকুন, আসসালামু আলাইকুম।